আছো না পাখি বেঁচে থাকো যুগ যুগ আমার বাবা বেঁচে থাকার বড় কিছু হও ও ড্যাডি কে এটা দিয়েছে ড্যাডি ড্যাডি কে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ড্যাডি থ্যাংক ইউ ড্যাডি আমরা অনেক খুশি অনেক খুশি হয়েছি তো আমরা শেষ পর্যন্ত আস্তে আস্তে এই দিন started fizzing at a photo they've taken space tree flying through the skies and battles happen assalamu alaikum আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি কারণ সারিমকে তো এমাত্র দেখলেনি চেকআপ করিয়ে নিয়ে আসলাম আজকের ব্লগটি হসপিটাল থেকেই শুরু করেছি তো এখন চেকআপ শেষ বাসায় চলে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটি সবাই শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে এখন বাসায় যেয়ে তারপরে নাস্তা ও সরি নাস্তা করবো কেন আজকে তো রোজা আমরা অলরেডি নফল রোজাগুলো শুরু করে দিয়েছি বাসার সবাই রোজা শুধু সারিম আর সাদিয়া ছাড়া সারিম তুমি কি রোজা আমাদের রোজার মাসও শেষ ঈদও শেষ এখন নর্মাল যাচ্ছে আর কি দিনকাল তো যেগুলো করবো আজকে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব এসেছে অলরেডি সারিম তো দৌড়ায় আগে চলে গেছে ও আর গোলাপ ফুল ফুটে আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটে গেছে সেগুলো একটু দেখিয়ে যাই আপনাদের অনেক বড় বড় গোলাপ ফুল সবাইকে গোলাপ ফুলের অনেক অনেক শুভেচ্ছা রইল দেখেন কি পরিমাণ ফুল আর অনেক বড় বড় গোলাপগুলো অনেক ভালো লাগছে দেখতে অনেকগুলো কালার ফুল আছে তার মধ্যে লালটাই ফুটেছে আর হচ্ছে গোলাপি ফুলটা ফুটেছে এই যে দেখেন গোলাপিটা হলুদ আছে আরো কয়েক টাইপের আছে কলি এসেছে অনেকগুলা সবগুলো ফুটে নাই এই দুইটা গাছেই শুধু ক্যামেরাতে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আমি তো ফুলগুলো দেখতে কার না ভালো লাগে অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগছে গোলাপ ফুলগুলা দেখতে কারণ প্রতি বছরই আমার এই গাছগুলা এখানেই ফুল ফোটার কলি তো অনেক এসেছে আর কি বড় গোলাপ সেটা দেখেন আর এটা হচ্ছে গোলাপি গোলাপি কলি আসছে অনেকগুলা যেগুলোও হবে কলি আসতেছে অনেকগুলো এটা একটা এটা একটু ছোট এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় আর এগুলো তো এখনো হয় নাই এগুলো হচ্ছে কলি এসে ভরে যাচ্ছে হবে অনেক কলি এসেছে তো অবস্থা একটু শেয়ার করলাম আমার ফুলগুলো আর এগুলো অনেকগুলোই নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন করে হচ্ছেও বাসায় চলে এসেছে অলরেডি আর বাগানটাও কয়েকদিন শেয়ার করা হয় না বাগানের তো সব গাছ ভালোই বড় হয়ে গেছে যে সব ধনিয়া পাতা এটা হচ্ছে পটল গাছ অনেক গাছ অ্যাড করা হয়েছে আরও দেখিয়ে দিব ভালোভাবে পরে আরও কিছু লাগানো হবে আর এই স্পিনাশি শাকগুলো অনেক সুন্দর হয়েছে আর এটা তো বেগুন গাছ সিম গাছ এটাও সিম গাছ আর এদিকে সব টমেটো শাক অনেক টাইপের গাছই আছে সারিম হসপিটাল থেকে এসে নাস্তা করে খেলা করছে সারিম তুমি কি খেলছো এই যে সারিম এটা কাজ দেখে দেখে করতে শিখে এটা দেখে দেখে এগুলো বানাচ্ছো কে বানাচ্ছো বাবা আমার সারিম সবসময় ব্যস্ত আর কি অবস্থা দেখেন পুরো টেবিল এদিকে সব দেখেন কি করে মেলাই নিছে সবগুলো বের করে রেখে দিয়েছে সো সাদিয়া উঠে নাই এখনো সাদিয়া নাস্তা খেয়ে ঘুমাচ্ছে আর সারিম তো এসে নাস্তা খেয়ে খেলা নিয়ে ব্যস্ত আর এদিকে আমি রান্না বান্নাও কিছু কাজ করে নিচ্ছি তেমন কিছু করব না ঈদের রান্নাও অনেক কিছু রয়ে গেছে মা আমাকে কলা ছিলে দিচ্ছে ঈদের আগের দিন যে কলা এনেছিলাম যে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য একদম বাংলাদেশি
আর কি কাঁচকলা, এখানকার কলাটা অত ভালো লাগে না, আর বাংলাদেশি কাঁচকলাটা ইলিশ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে। মা এখন আমাকে সেই কলাটাই ছিলে দিচ্ছে, আর আমি অলরেডি চুলাতে দিয়েছি সারিমের সবজি খিচুড়ি। সারিমের শরীরটা অত ভালো না, দুদিন সবজি খিচুড়ি রান্না করি নাই, মনে করলাম আজকে সবজি খিচুড়িটাই রান্না করে দিই। তা গাছের থেকে উঠিয়ে নিয়ে এসেছি পালং শাক, সেই পালং শাকটা উপরে দিয়েছি। পালং শাকটা দিয়ে বাচ্চাদের খাবার ভালোই লাগে, পালং শাকটা আমি আর স্পিনাচ সেটা মাঝে মধ্যে দিই, অন্য শাক আর দিই না সারিমকে। এটা হতে হতে ওইটাও রেডি করে নিচ্ছি, আর সবাই তো রোজা আছি, রোজাতে কি করব এখনো বুঝতে পারতেছি না কি করব। আর ইলিশ মাছ এভাবে করে যে রেখে দিয়েছিলাম অর্ধেকটা খেয়ে, অর্ধেকটা যে পত্রিকা দিয়ে জড়িয়ে রেখেছিলাম, এর জন্য মাছটার টেস্টটা একদম প্রথমে যেরকম খেয়েছে ওরকমই থাকবে, এরকম করে সবসময় রেখে দিই। কাটাকাটি তো হয়ে গেছে অলরেডি, এখন রান্নাও করে নিচ্ছি। সারিমকে ভাত খাওয়াই এসে রান্নাটা করে নিচ্ছি, মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছি, আজকে ভেজে রান্না করবো। সবসময় ভেজে রান্না করি না, আজকে ভেজে রান্না করবো। আর সবজিগুলোকেও সব ভেজে নিচ্ছি, কলা বেগুন পটল সব কিছুই দিয়েছি, এগুলাকে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে রান্না করবো। ভেজে উঠিয়ে রেখে মশলা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে রান্না করব। মাছের তরকারি হয়েও গেছে, মেয়ের জন্যই খাবার নিচ্ছে মা, আর মাছটা একটু লাস্টে দেখিয়ে দিয়ে, দেখে তো ভালোই হয়েছে, খেতে ভালোই লাগবে, ঢেকে রাখো। সারিম চলো, এই যে সারিম এখন দেখেন ট্যাব কিভাবে দেখছে, ট্যাবটা বন্ধ করো, চোখ কিন্তু নষ্ট হয়ে যাবে। যে ভিউয়ার্সরা বলতেছে সারিম কথা শুনতেছে না মাম্মার, সারিম ভালো না সেটা বলেছে কিন্তু আমি নিচ্ছি না, দাও তাড়াতাড়ি দাও দাও, থ্যাংক ইউ, চলো তাড়াতাড়ি ঘরে চলো, তোমার শরীর ভালো না, রেস্ট নিতে হবে শুয়ে। আমার মেয়েকেও মাত্র উঠিয়ে নিয়ে আসলাম, উঠিয়ে ফ্রেশ করে দিয়েছি, একটু বসেছে, নানু এখন খাওয়াই দিবে। তো হ্যালো বলে দাও তোমার মা সবাইকে, হ্যালো বলে দাও তোমার বাবাটা আখিটা, সাদিয়াম্মা এখন ভাত খাবে, আমার সোনা পাখিটা তুস্তুস্তা ভাত খাবে, ভাত খাবে নানুর সঙ্গে, ঠিক মতো খেও, ঠিক আছে মাম্মা? আমি ভাইয়াকে ঘুম পাড়াতে যাই, তুমি এখন ভাত খেয়ে টিভি দেখো। নানু চলে এসেছে ভাত নিয়ে, সারি সাদিয়ার ওখানে বসিয়ে দিব এখন খাওয়ার জন্য। মেয়ের হিংসা দেখেন, একদম নানুর কোলের মধ্যে যে বসতেছে, কি আপু বসেছে এই জন্য? হ্যাঁ তুমি ঘুমাইতে যাবে না, তুমি নানুর কোলের মধ্যে কেন, কেন কোলের মধ্যে বলো? হ্যাঁ আমার মেয়ে ভাত খাচ্ছে, ইলিশ মাছটা আবার পছন্দ করে, মাঝখানে কিছুদিন ইলিশ মাছটা পছন্দ করে না, ইলিশ মাছের তরকারিটা। আমার মেয়ের আবার ইলিশ মাছ অনেক পছন্দের ছিল আগে, প্রথমের দিকে, মাঝখানে অনেকদিন খাওয়া নিয়ে ঝামেলা করতো, এখনো ঝামেলা করে, তো মাঝে মধ্যে এখন তাও মাছ রান্না করছে ইলিশ মাছ, সে ভালোই পছন্দ করছে, তার অনেক প্রিয় ইলিশ মাছ, তাই না সাদিয়াম্মা? আজকে আমার মা ভালো করে একটু ভাত খাবে, ভালো করে ভাত খাবে, হ্যাঁ মাছ খেতে চায় না, এখন আবার মাছ একটু খাচ্ছে তোমার আপিটা, এখন আবার মুখে একটু মাছের টেস্টটা আসছে, দেখো ঘুমে থেকে উঠে আসছে তো প্রথম খাবার খেতেই প্রবলেম করে, তারপরে খাওয়াইতে খাওয়াইতে পরে ঠিক হয়ে যায়, কিন্তু প্রথমে সে খাবার নিতে চায় না, প্রথমে খাওয়াই কষ্ট। বাবা চাঁদনি চলে না, আমার চাঁদনি, আমার চাঁদনি ঘুমাইতেই চায় না, এই যে আমার মামনিতে খাবে, তাড়াতাড়ি খাবে, ইয়েস নানুর হাতে মজা খাবার, মজা নানির হাতে, এরকম করে না মুখে, এখনো আসছে তো খাওয়া হয়নি, ও আমার বাবা ওই তো স্বাদ পেয়েছে দেখছো, তার মানে আজকে তো ইলিশ মাছ তার ভালো লেগেছে, মাশাআল্লাহ আজকে আল্লাহর রহমতে তাহলে ভাতটা সে পুরাটাই খাবে, আজকে তার অনেক পছন্দ হয়েছে মাছের তরকারিটা, তাই না? খাও ভালো করে খাও। কিচেনেও চলে আসলাম, সারিমকে ঘুম পাড়িয়ে চলে এসেছি যে ইফতারিতে কি খাবো সেটাও কাটাকাটি করে রেডি করেছিলাম অলরেডি, এখন রান্নার চুলাতেও দিয়েছি যে সবজি খিচুড়ি করবো, তখন ইলিশ মাছ রান্না করেছি, আগের তরকারি তো ঈদের খাবার দাবার অনেক রয়ে গেছে, সেগুলো দিয়ে পরে ওই রাতে খাওয়া যাবে, এই রাত সন্ধ্যা রাতে মানে আমরা ইফতারিতে সবজি খিচুড়িটাই খাই, আজকে ওয়েদারটাও যেহেতু ভালো না এর জন্য সবজি খিচুড়ি রান্না করছি, আর পালং শাক গুছিয়ে নিয়ে এসেছি, এটা লাস্টে দিব, সবজি খিচুড়িতে দিলে মজা হবে, আর এই যে সবজি খিচুড়ি অলরেডি
রান্না চুলাতে দিয়েও দিয়েছি। সবজি অনেক রকমই দিয়েছি, পটল, আলু, ফুলকপি, জুকিনি, তারপরে পেপেরনি, টমেটো, যা যা ছিল আর কি সব কিছুই দিয়ে সবজিটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে চাল দিয়ে দিয়েছি, চাল আর মসুরের ডাল আর মুগের ডাল দিয়েছি। এগুলো দিয়েই একটু ভেজে তারপর গরম পানিটা দিয়ে দিব, পরে শুধু পালং শাকটা দিব আর একটু ইয়েও দিব, আচার দিব লাস্টে। একটু আচার দিলে, আচার দিলে ফ্লেভারটা সবজি খিচুড়িতে ভালো আসে, যেন আচার দিলে টেস্টটা অন্যরকম আসে। তাই তো এটাই করে নিব এখন, তারপরে আমরা এটা এখানে একটু দেখিয়ে দিই আমার খিচুড়িটা। লাস্টে তো দিয়ে দিয়েছি পালং শাক, আর পালং শাকটা পরে দিলেই ভালো। আর এখন শুধু দিব হচ্ছে তালা জিরার গুঁড়া, একটু পেঁয়াজ ভাজাও দিয়েছি। তালা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্স করলেই আমার মজাদার খিচুড়ি রান্না হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খেতে ভালোই লাগবে ইত্যাদিতে। পোলাও, মাংস, খিচুড়ি, ভুনা খিচুড়ি, পোলাও, এটা নর্মাল চালের খিচুড়ি অবশ্য, এটা কিন্তু পোলাওয়ের চালের খিচুড়ি না, নর্মাল যে বাসমতি সেদ্ধ ভাত খাই সেই ভাতের চালের খিচুড়ি এই সবজি দিয়ে ভালো লাগে। সবার খাওয়া হয়ে গেছে, ইফতারি খাওয়া শেষ, সব কাজকর্মও শেষ, কিচেন একদম ক্লিন করে নিয়েছি, ছেলে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, পরে আর কিছু শেয়ার করি নাই। তো ভিডিওটাও আর লম্বা করব না, এখানে আজকে শেষ করে দিব। আর কিছু অংশ দেখাবো ঈদের দিনের সালামি কি পেয়েছি, আমার ছেলে প্রথম সালাম করে কি পেল, সে অংশটুকু এখন আপনাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো সেই অংশটা দেখতে দেখতেই শেষ করে দিব আজকের মতো, আল্লাহ হাফেজ। তারিমের ঈদের নামাজ পড়ে কেমন লাগলো আজকে, অনেক প্রথম ঈদের নামাজ কেমন লাগলো বলো, কেমন লাগলো ভিউয়ারদের বলো? অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। ড্যাডিকে, ড্যাডিকে সুন্দর লাগলো, তোমাকে সুন্দর লাগছে? তুমি ড্যাডির সঙ্গে প্রথম নামাজ পড়েছো। ও আমাদের সালাম করতে হবে তো, আমরা ঈদি নিব না তারিম, ঈদের দিন জানো বড়দের সবাইকে সালাম করতে হয়, নানা ভাইয়াকে যেরকম করেছো এখন ড্যাডিকে সালাম করতে হবে। বেঁচে থাকো, যুগ যুগ আমার বাবা বেঁচে থাকে, আর বড় কিছু হও ও ড্যাডিকে, ড্যাডিকে সালাম করতেছে। আমাদের ঈদি কই, ড্যাডি আমাদের আছে, ঈদি আমাদের দিবে তো ড্যাডি, আসো এর কাছে আসো, আসো বসো, আমাদের ঈদি দাও ড্যাডি, আমার মেয়ে নাই, মেয়ের ঈদিটা দিয়ে দাও, আমাদের ঈদি দাও, হ্যাঁ হ্যাঁ আমাদের ঈদি দাও, ঈদি নিয়ে নিয়েছি বলি, আমরা ঈদি পেয়েছি সালাম করে, আমাকে দিয়েছে, আর আমার আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।